quando vi dottor non è. আমরা একটা পাহাড়ের উপরে উঠতেছি বাইকে, রাইডার হচ্ছে আমাদের এসআই সুদন মাহমুদ, যার ইনভাইটেশনে আমি আজকে টেকনাফে অবস্থান করতেছি। অনেক উঁচু পাহাড়, বাম পাশে পাহাড় যদি আপনারা দেখুন অনেক উঁচা, আর ডাইন পাশে সেই নাব নদী, এবং ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আমি নদীটা পরে দেখাচ্ছি, পাহাড়টা দেখাই, অনেক উঁচু, অনেক উঁচু। এটা অনেক উঁচু, মোটর সাইকেল সে খুব কষ্ট হচ্ছে তার। এই আপনি দেখুন ডাইন পাশে অনেক বড় বড় পাহাড়, এটা ওইটা হচ্ছে নাব নদী। নাব নদীর ওই পারে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, বাড়িঘরগুলো দেখা যায়, এটা হচ্ছে মায়ানমার। মায়ানমার থামবো না, টেকনাফ পৌরসভা শেষ, এখান থেকে আমরা নামতেছি। হ্যাঁ, এটা খুব ঝুঁকিপূর্ণ এরিয়া, নামার সময় ওঠা এবং নামা দোনোটাই খুব সাবধানে নামতে হয় এবং উঠতে হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেক মৃত্যু দেখা যাচ্ছে, উপরে দেখছেন অনেক উপরে পাহাড়ের টিলা। নামতেছি, দেখুন দুই পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমাম আসলে রোহিঙ্গাদের বসবাস। ও, এগুলো বাঙালি, আমি ভুল বলছি, বাঙালি, কিন্তু অনেকের ধারণা যে এরা হয়তো বাঙালি, বাট দশ বছর 15 বছর 20 বছর আগে হয়তো ওরা চলে আসছে। আমরা একটা পাহাড় উঠতেছি, দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, অনেক বড় পাহাড়, খুবই উঠতে কষ্ট হচ্ছে, গাড়ির শব্দটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন, অনেক উঁচু পাহাড়। এটা টেকনাফ নদ, সরি, এখানে বন্য হাতি দেখা যায় মাঝে মাঝে। বাম পাশটা হচ্ছে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাব নদী, এটা হচ্ছে টেকনাফ পৌরসভা। এখান থেকে শুরু হচ্ছে টেকনাফ পৌরসভাটা। এটা হচ্ছে টেকনাফ পৌরসভা, এখান থেকে শুরু। এখানে নিচে ঘরবাড়ি আছে এই গাছপালার মধ্যে, নিচে এখানে আসলে অনেক উঁচু তো, এটা যেটা দেখতে পাচ্ছি সেটা, এটা হচ্ছে নাব নদী, ওপারে হচ্ছে মায়ানমার, এটা নদীর পরেই ছোটো ছোটো ঘর আছে পাহাড়ের সামনে। আমরা গাড়ির গিয়ার নিউট্রাল করে ফেলছি, দেখুন একেবারে অনেক দূর চলে যাব, অনেক বড় ঢাল এটা, এখন 50-এর উপরে স্পিড আছে, 50-এর উপরে স্পিড আছে। আরো আরো আপনার অনেক অনেক